हरे कृष्ण आसर उपस्थित साधुगुरु वैष्णव मेन भोगाटा ठीक करून ठीक होय नाही जय नीताय पतला करून पतला करून जय नीताय क्लियर क्लियर टोन परिष्कार একবারে কোনো গমগমনি থাকবে না কিছু থাকবে না जय नीताय हरे कृष्ण जय नीताय ठीक আছে विख्यात मानुष जाके मानुषे बला जीते पारे ना महामानुष बला जीते पारे महामानव बला जीते पारे तारी चरणाश्रित हुए आज के आमरा कीर्तन गान करते एसेछि एवं सेई माटीते आपनादेर जन्म हयेछे बोले आपनारा भाग्यवान एवं भाग्यवती किन्तु आमार निवेदन हच्छे प्रत्येक मानुषेर काछे प्रत्येकटी जायगाते जेखाने महाजन बास करेन सेई जायगाते केउ अहंकारेर बासा बांधबेन ना আমি অনেক জানি আমি অনেক ভাবি এই ভাবনা চিন্তা নিয়ে যদি কেউ বাস করেন তাহলে সেই মহামানবকে অপমান করা হবে এনে মাথায় রাখতে হবে কীর্তন যখন শুনবো কি রতন তার মধ্যে রতনটুকু খুঁজে নিতে হবে করোনা যখন গোটা বিশ্বকে কাঁপিয়ে তুলছে করোনা তখন ভগবানের করুণা পাওয়ার জন্য এই যে আপনি এখানে ছুটে এসেছেন তার জন্য আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল আগে দেখবেন চাষি যখন চাষ করত তখন গরুর মুখে কি দিত কারো জানা আছে গরুর মুখে জাল দিত দিত না আর চাষির মুখে জাল থাকতো জোরে বলুন হ্যাঁ না না গরু তখন মনে মনে ভাবছে চাকা ঘুরছে একদিন তুই আমাকে দিলি একদিন তোকে দেবো আমি ফাঁকা মুখে দাঁড়িয়ে থাকবো ওই জন্য গরুর এখন করোনা নাই করোনা কার আছে মানুষের আছে এখন উল্টো হয়ে গেছে আমরা মুখে মাস্ক না না এটা ব্যবহার করবেন আপনারা আমারও ব্যাগে আছে ওটার জন্য চিন্তা নেই তবে মানুষ যখন খুব দুষ্ট হয়ে যায় ভগবান তখন তার ব্যবস্থা করে দেয় আমরা বোধহয় দুষ্ট হয়ে গেছিলাম হরি কথা কৃষ্ণ কথা ভুলে যাচ্ছিলাম ভগবানকে ভুলে যাচ্ছিলাম নিজের মধ্যে মেতে দিয়েছিলাম এই জন্য আমরা ভগবানকে ভুলে থাকার জন্য ভগবান বলল এমন একটা ব্যাপার করব যেখানে তোরা সব ভুলে আমার চরণে এসে আশ্রয় নিবি ভয়ে কয়েকদিন আগে থরথর করে কাঁপছিলেন এই আসরে আসা তো দূরের কথা বাড়ি থেকে ভয়ে বেরোচ্ছিলেন না আমরা জানি ছোট থেকে যে হাতে গঙ্গা জল নিলে আমাদের হাত পবিত্র হয় হ্যাঁ কি না কিন্তু এখনকার বাচ্চাগুলো যত বড় হবে তারা জানতে পারবে হাতে জল নিলে হাত পবিত্র হয় না স্যানিটাইজার নিলে হাত পবিত্র হয় এরা শিখছে কোন জায়গাতে আমরা পৌঁছাচ্ছি একটু চিন্তা ভাবনা করে দেখবেন তা পতিত পাবন শ্রী গৌর হরি যিনি কলিযুগের ভগবান যার কৃপায় আপনারা এখানে ছুটে এসেছেন তিনি প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিয়েছিলেন প্রত্যেকটা জীবকে সংসারের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি দিয়েছিলেন বলে আপনারা এখানে ছুটে এসেছেন তিনি যদি না দিতেন তাহলে আপনারা এখানে ছুটে আসতেন না কীর্তন চলাকালীন আপনাদের কাছে বিশেষ নিবেদন রইল জায়গা নিয়ে কেউ মারামারি করবেন না জায়গা নিয়ে ঝগড়া করবেন না হরে কৃষ্ণ এই যে কীর্তন চলাকালীন পাশে যদি কেউ গল্প করে আপনি গল্প শুনবেন না উনি বললে আপনি শুনলে উনি আরো বলবেন পাঁচটা এই যে আপনারা শুনবেন না হরে কৃষ্ণ ভগবানের ভাব সবাই বুঝতে পারে না কারা কারা বুঝতে পারে হরে কৃষ্ণ বলছে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুড়ে দেওয়া যায় এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুড়ে দেওয়া যায় আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায় তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে দু চারজন মা মাথা নড়াচ্ছে পারে না কিন্তু সামনে দু চারজন মা বলছে হ্যাঁ পারে কারা পারে হ্যাঁ পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে পিপিলিকার মতো যারা গৌর ভক্ত যারা গৌর ছায়া আর কিছুই জানে না কিছু জানে না গৌর বলতে যাদের নয়ন ঝরে একমাত্র তারাই গৌরীর ভাব বুঝিতে পারে এজন্য মহাপ্রভুর ভাব বুঝতে গেলে বাবা কি করতে হবে তত্ত্ব কি বললো আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ প্রত্যেকটা জীবের একটা করে আশ্রয় আছে এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন প্যান্ডেলের ভেতরে যারা আছেন হাওয়া কম পাচ্ছেন বাইরে যারা আছেন তারা বেশি পাচ্ছেন এখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলে আপনারা ভিজবেন না যারা বাইরে আছে তারা ভিজবেন একটা গাভীকে গোয়াল ঘরে বাসা বাঁধেন ওটা একটা আশ্রয় একটা পাখি গাছের ডালে বাসা বাঁধে ওটা একটা আশ্রয় আশ্রয় ছাড়া হলেই কিন্তু মরতে হয় এই জন্য আপনাদের কাছে তত্ত্ব বলল আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ প্রত্যেকটা জীবের আশ্রয়ের দরকার আছে মায়েদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে তো নাকি ছিল আগে আছে আচ্ছা কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো থাকে চারটা
চারটা থাকে, মানে আমি মাঝে মাঝে টেস্ট করছি, দু একজন দেখাচ্ছে দুটো থাকে, আমি যখন বলছি চারটা থাকে তখন দু চারজন বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে, হ্যাঁ মানে আপনি কি আর ভুল বলবেন। কলায় ভাঙা যাতায় কটা ফুটো থাকে মা, শাস্ত্র কি বললো, দুটো, মাঝে একটা পাশে একটা, মাঝের ছিদ্র থেকে বড় হয় কাঠের গঞ্জ, আর পাশের ছিদ্র থেকে বড় হয় কলাইয়ের দানা। যাতাটাকে ঘোরাবেন বনবন করে, যাঁতা উঠাবেন, দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙিনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। যদি বাড়িতে কলাই ভাঙার যাঁতা আছে তাহলে প্রশ্ন রইল আপনাদের কাছে, কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? যাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু চিরকাল গোটাকে গোটা রয়ে যায়। এখানে তত্ত্ব কি শেখালো? সংসার একটি যাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা, এই সংসার যাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার যাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, নিতাই গৌর হরি বল। এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে গুরুর দরকার, যার জীবনে গুরু নাই তার জীবনে কোনো দাম নাই, প্রত্যেকটা মানুষের জীবনে গুরু দরকার। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু মন্ত্র যদি না নেন তাহলে থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। এখানে একটা প্রশ্ন আছে যে দীক্ষা যখন না নেবেন আপনার বাড়িতে বৈষ্ণব, হরে কৃষ্ণ, আপনার বাড়িতে বৈষ্ণব কোনোদিন জলগ্রহণ করবে না, এই একটা কথা আছে, এই কথাতে আমি একটু কাটবো, কিছু মনে করবেন না। দেখবেন অনেক জায়গায় বলে, একজন বৈষ্ণব গিয়ে জিজ্ঞেস করছে, মা তোমার দীক্ষা হয়েছে? আপনি বলবেন না, চললাম তোমার হাতে জল খাবো না, এইদিকে তাকাবেন, কিন্তু কিছু মনে করবেন না। বৈষ্ণব যখন আপনার বাড়িতে এলো, মা বলে কি, আমাদের একটা অনুষ্ঠান হবে, তুমি 50 টাকা চাঁদা দিও, তখন তো জিজ্ঞেস করে না যে তোমার দীক্ষা হয়েছে কিনা, তখন তো টাকাটা নেই নাকি, নাকি বলছেন, খুব যুক্তির কথা বিচার করবেন, তখন তো টাকাটা নেই। যখন বাসে চাপছে তখন ড্রাইভার কি দীক্ষা নিয়েছে না নিয়েছে, ওর গাড়িতে চাপলে ওকে জিজ্ঞেস করে চাপছে, অটোতে চাপছে, টোটোতে চাপছে, জিজ্ঞেস করছে, ভাই তোমার দীক্ষা হয়েছে কিনা। কিন্তু তত্ত্ব বলছে এইটাই, যতক্ষণ আপনি দীক্ষা না নেবেন, দীক্ষা মানে কি, দিয়ে খা, দীক্ষা মানে দিয়ে খা, ভগবানকে দিয়ে খাওয়ার নাম হচ্ছে দীক্ষা। এই যারা যারা দীক্ষা নিয়েছেন তারা স্নান করার পর ভগবানকে দিয়ে খাবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক হবে। আর দীক্ষা মানে কি, দেখা, কিরকম দেখা, যেমন আমাদের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ, গুরুকৃপার বস্তু সাধন ভজন করে আরেকটা চোখ হয়, এই চোখটার নাম হচ্ছে জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষুর উদয় যতক্ষণ না হবে ততক্ষণ আপনি ভগবানকে দেখতে পাবেন না, ঠিক ঠিক মতো যদি আপনি ভজনা করতে পারেন। এই জন্য গুরুর দরকার আছে। রামকৃষ্ণ পরমহংস দেব বলেছেন, যাকে তাকে গুরু করো না। ওনার বাবা ভারো গুরু ছিল, তার ছেলে রাস্তায় মদ খেয়ে গড়াগড়ি যায়, তার কাছে মন্ত্র নিয়ে নরকে যেতে হবে, শরীরে রোগ হয়েছে, আপনি চিকিৎসা করাবেন, পাকা ডাক্তার দেখান, কাঁচা ডাক্তার দেখাবেন না, পাকা ডাক্তার দেখালে আপনার রোগ ভালো হবে, আর কাঁচা ডাক্তার দেখালে আপনার মৃত্যুর পথে আপনাকে ঠেলে দিতে পারে। এই জন্য গুরু যদি জীবনে করতে হয়, পরমহংস দেবের কথা, পাকা গুরু করো। প্রশ্ন করবেন, পাকা গুরু কে আর কাঁচা গুরু কে? তত্ত্ব বলল, ঠাকুর বললেন, কাঁচা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা এক বস্তা চাল, দূরে সোনার জিনিস দিবি, তবে তোকে দেবো। টাকা পয়সা চাল ডাল নিল, মন্ত্র দিয়ে ওই যে বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি হচ্ছেন কাঁচা গুরু। প্রশ্ন করবেন, পাকা গুরু কে? পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর মন্ত্র নেবো, নে দক্ষিণা কি লাগবে, কিচ্ছু না, তবে কিছু তো দিতে হবে, আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? নিতাই গৌর হরি বল, এরই নাম হচ্ছে, এই হচ্ছে পাকা গুরু। তাই জীবনে যারা গুরু করবেন, গু মানে অন্ধকার, রু মানে আলো, যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। আজকে মহাপ্রভু এত বিখ্যাত কেন, আজকে তাকে আমরা স্মরণ করি কেন? নিতাই চাঁদ কিনি জীবের দ্বারে হরিনাম দিয়েছিলেন প্রত্যেকটা জীবকে, কিভাবে, নিতাই চাঁদকে দেখে বলছে, দাদা যাকে তুমি দেখবে চোখে তাকে হরিনাম দেবে, কিভাবে, নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তার। সাবধান,
যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা, ওই যে যারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। এই যে এখানে প্রেমের জায়গা বলে এখানে কিন্তু ভাগ নেই, কিন্তু অন্য জায়গাতে গান হয় ড্যান্স সঙ্গমা হয় দেখবেন মাঝে একখানা বাঁশ দেওয়া হয়, কেন বলুন তো, একদিকে নারী একদিকে পুরুষ, আর হরিনাম যেখানে হয় সেই জায়গাতে প্রেমের জায়গা, এখানে কোনো বিভেদ নেই। কেন, যে ছেলে দেখবেন স্কুলে পড়ে তাদের আলাদা বেঞ্চ থাকে, মেয়েদের আলাদা ছেড়ে দেওয়া যায়, যখন কলেজে ঢুকে যায় এক বেঞ্চে সবাই বসে, কেন, নিজেদেরকে চিনতে শিখে গেছে, আপনারা প্রভুর কি পায় নিজেদেরকে চিনতে শিখে গেছেন, ওই জন্য কোন জাতির বিচার নাই, জাতির বিচার করো না দাদা, 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 যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না। আরে তুই তো বলছিস যাকে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেই দাদা, যদি না নেই প্রথমে ধরিবে হাতি, যদি না চাই না বলো ধরি, প্রথমে ধরিবে হাতি, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে, শনি দানি দামা দামা মা বামা গা মা গাজে গাজে সাথা, প্রথমে ধরিবে হাতে, এই যে বলে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, ওকে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলবে হরি হাতে ধরে বলবে হরি। আরে হাতে ধরার পর যদি হরি নাম না নেয় তখন কি করব, শেষ উপায় একটা আছে কি, পাছে তার লোটাই বে পাই ওই দাদা গো, পাছে তার লোটাই বে পাবো দাদা, পাছে তার, পাছে তার লোটাই বে পাই, পাইয়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, তুমি পায়ে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, বলবে হরি পায়ে ধরে ধরে বলবে হরি, বলবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, বলবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, বলবে হরি বলবে হরি, পাছে তার, পাছে তার লোটাই রে পাবো, মহাপ্রভু আসল নাম দিয়েছিলেন কিন্তু আমরা নকল নাম করি। প্রশ্ন করবেন নকল নাম কাকে বলে, আসল নাম কাকে বলে, আমরা সস্তা নাম করে বেড়াই কিন্তু আসল নামটা করি না অনেকেই। প্রশ্ন করবেন প্রদীপ বাবু এত কীর্তন এলো কেউ বললো না সস্তা নাম আর আসল নাম কি, একটু বুঝিয়ে দিতে হবে আপনাদের। জ্ঞানদাস কান্দ্রায় আমি এই কথা বলছি না, মানে আপনাদের এখানে আছে তা নয়, আমাদের দিকে অনেক জায়গাতে আছে, এমন এমন লোক আছে তার শিষ্যকে বলে এই যে কালী নাম করবি উদ্ধার হয়ে যাবি, দুর্গা নাম করবি উদ্ধার হয়ে যাবি, কোনো চিন্তা নেই, যাকেই ডাকবি উদ্ধার হয়ে যাবি, কোনো অসুবিধা নেই। এগুলো সস্তা নাম। আসল নাম কোনটা, মহামন্ত্র নাম মহাপ্রভুর দেওয়া, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এটি আসল নাম মায়েরা। আর বাকি সব যেগুলো বলছে সস্তা নাম, কেন, বাড়িতে যদি বাবা বেঁচে থাকে বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকার নিমন্ত্রণ পত্র দিতে হয় না, বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমার কাছে নিমন্ত্রণ পত্র আপনাআপনি চলে যায়, ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলে অন্য দেবতাকে প্রণাম করার দরকার নাই, প্রণাম আপনাআপনি অন্য দেবতার চরণে। বললাম তখন তো হাতটা তুলে দিলেন, কিন্তু বাড়িতে যখন লক্ষ্মী পুজো হবে তখন কি আপনি করবেন না, লক্ষ্মী পুজো করেন না মায়েরা, আপনার বলেন না এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, নাকি, ও আচ্ছা মাঝে মাঝে ভুলে যাই ঠিক করে নেবেন আপনারা, এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা
আলো করে, তাই তো বলেন না বৃহস্পতিবার দিন। তাহলে এখানে প্রশ্ন হবে আপনি কি লক্ষ্মীকে ডাকবেন না, আপনি কি কালীকে ডাকবেন না, আপনি কি অন্যান্য দেবদেবীকে ডাকবেন না, সবাইকে পুজো করবেন বলে কেন? ব্রাহ্মণ যখন আপনাকে আচমন করায় লক্ষ্মী পুজো হচ্ছে তখন কি বলে? শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু, একবারও বলে যে শ্রীলক্ষ্মী 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 বলে? তাহলে বলুন তো যে কোনো দেবদেবীকে যাকুন না কেন এক জায়গাতেই যাওয়া আমাদের হয়ে যায়। এবার সস্তা নামার আসল নামের কথা একটু ছোট্ট করে বুঝিয়ে দিয়ে যাই বাস্তবের সঙ্গে মিশিয়ে। মায়েরা কম দামে কিনে মোজা, বাড়ি ফিরে গেল সোজা, কিছুতে ঢোকে না হাতে তাই শেষে পস্তানা। এই সস্তা নাম করবেন না, দামি নাম করবেন। আমি গত বছরের আগে বছর গরমকালে যাচ্ছিলাম, গ্রীষ্মকালে আসাম যাচ্ছিলাম, তো গাড়িতে যখন যাচ্ছি ট্রেনে একজন বলছে দাদা 10 টাকাতে পাখা কিনে নিন, অসুবিধা নাই সারা জীবন যাবে। তা আমি মনে মনে ভাবলাম সস্তা পাখা 10 টাকাতে কিনে নি, এখন যেই না 10 টাকাতে কিনেছি, দুবার ঘুরিয়েছি পাখাটার পাখার কাঠি ছেড়ে পালিয়ে গেছি। তো জিজ্ঞেস করলাম ভাই ফেরিয়াওয়ালা, এই যে পাখাটা তো দিলে 10 টাকাতে, তুমি বলে সারা জীবন চলবে, আর একবার ঘোরালে আমার পাখার কাঠি ছেড়ে চলে গেল? বলছে না সস্তা পাখা কিনবেন ব্যবহারের নিয়ম জানা চাই। বললাম কীরকম ব্যবহার? বলছে পাখা অন্য পাখা ঘোরান, ঘোরালে হবে না, পাখা ধরবেন আর মাথাটা ঘোরাবেন, দেখবেন আপনার পাখা কোনোদিন ভাঙবে না। এই জন্য বলছি বাবা নিবেদন আপনাদের কাছে, সস্তা জিনিস করবেন না, দামি জিনিস করবেন। তাই সবাই মিলে একবার মহাপ্রভুর দেওয়া হরে কৃষ্ণ নামটি আমরা এখানে বসে ভজনা করব সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জ্ঞানদাস পদকর্তাকে স্মরণ করবেন, জ্ঞানদাস পদকর্তাকে স্মরণ করবেন, আর সবাই মিলে এই গানটি প্রেম সে ভগবানকে একবার স্মরণ করবেন সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন বলুন হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর, মানব জনম দুর্লভ জনম, এমন জনম হবে না রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর, মানব জনম দুর্লভ জনম, এমন জনম হবে না রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জলে বলো নিতাই চাঁদ কি, রাধা মাধব কি, গণদাস পদকর্তা কি, সাধুগুরু বৈষ্ণব কি? আচ্ছা হাত আপনাদের ঠান্ডাতে উঠছে না কেন, ভেতর গুড়গুড় করছে নাকি? আচ্ছা মহাপ্রভু যখন কীর্তন করতেন হাত ওপর দিকে না নিচের দিকে? জলে বলুন একবার করা যাবে, একবার করা যাবে, মহাপ্রভুকে আনন্দ দেওয়া যায় না? আপনার একটু সম্মান দিয়ে জানান তো প্রভুকে, মহাপ্রভুকে সম্মান দেন না। না যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই, যাকে ভগবান দিয়েছেন তিনি তুলবেন, আর যার দেয় নাই তাকে তোলার কোনো দরকার নেই, চুপচাপ বসে থাকবেন কোনো অসুবিধা নেই, এই দিয়ে থাকবেন। আচ্ছা মহাপ্রভু যে হাতটা তুলতেন, মায়েরা আসতে মহাপ্রভু যে হাতটা তুলতেন, তা একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তুমি হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। বলছে তোরা তুলছিস না ওই জন্য আমি তুলে আছি।
একজন ভক্ত জিজ্ঞেস করে ঠাকুর এইবার তুললাম তুমি নামাও, আপনার নামানো তো অসুবিধা করতে হবে না, জেনে নিন খালি, বলছে এইবার তুললাম তুমি নামাও, বলছে কি করে নামাবো, বলে কেন তোদের পেছনে যারা আছে তারা তুলবে না, আপনাদের বলি নেই, বলছে তোদের পেছনে মানে কি পরের জন্মে যারা আসবে তারা তুলবে না, ওই জন্য জন্ম জন্মান্তর ধরে আমি হাতটা তুলেই আছি, এই জন্য মহাপ্রভু জন্ম জন্মান্তর ধরে আমাদের জন্য হাতটা তুলে আছে। হরে কৃষ্ণ। এইদিকে আমরা হাত তুলি কখন, আমরা হাত তুলি কখন রাস্তায় টোটো অটো পেরিয়ে গেলে, ও দাদা বাজারে যাব হাত তুলি, আর হাত তুলি কখন যখন দেখবেন কেউ জলে ডুবে যায় বাঁচার জন্য দেখবেন হাতটা তোলে, আর কখন হাত তুলি যখন বোঝা নিয়ে কেউ মাথায় এরকম করে যায় তখন হাতটা তোলে। আমার প্রশ্ন আপনাদের কাছে, মহাপ্রভু কি তাহলে কোনো জলের মধ্যে ডুবে গিয়েছিল, জোরে বলুন হ্যাঁ না না, আপনারা বলবেন না, টোটো অটো ধরেছিল তখন তো সে যুগ ছিল না, তাহলে মহাপ্রভু কি কোনো বোঝা নিয়ে যাচ্ছিল, আপনার তাও বলছেন না, কিন্তু শাস্ত্র বলছে মহাপ্রভু বোঝা নিয়ে যাচ্ছিল। প্রশ্ন করবেন কিসের বোঝা নিয়ে যাচ্ছিল, যদি নিয়ে যাচ্ছিল দেখতে পাচ্ছি না কেন মহাপ্রভু হাত তো এরকম করে আছে, বলে না তত্ত্ব বলছে বোঝা নিয়ে যাচ্ছিল, বলে কিসের বোঝা, বাবা যখন মেয়ের বাড়ি যায় মেয়েকে দেখতে, মেয়ের জন্য আপেল কলা লেবু হরলিক্স সব কিছু নিয়ে যায়, সেটা থলেতে নিয়ে যায় দেখা যায়, কিন্তু মেয়ের জন্য আর একটা জিনিস নিয়ে যায় ওটা কিন্তু দেখা যায় না, অনুভব করতে হয়, সেটা কি বলুন তো, মেয়ের জন্য প্রেম আর ভালোবাসা। ভগবান দুটি বাহু তুলে কি করছে, আমাদের জন্য প্রেম নিয়ে এসেছে, কি কিশোরীর প্রেম, তাই তো নিতাই চাঁদকে নিয়ে মহাপ্রভু বলছে তোমরা লও রে কি শরীর প্রেম, নিতাই ডাকে আই শরীর প্রেম, নিতাই ডাকে আই তোমরা লও রে কি শরীর প্রেম, নিতাই ডাকে আই, ওই যে নিতাই ডাকে আয়া আয়ে প্রাণ ছোড়ি ডাকে আই, বলি বলি শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই, যে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই, তোমরা লও রে কি শরীর প্রেম, নিতাই ডাকে আই, উড়ো ধ্বনি তোমরা লও রে কি শরীর প্রেম, হে দয়াল নিতা সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন, হরে কৃষ্ণ, কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করবেন, হিন্দু সনাতন ধর্ম যেদিকে পৌঁছাচ্ছে তাতে আমাদের অবগতি হচ্ছে, উন্নতি হচ্ছে না, আমরা বাচ্চাদিকে যেভাবে সংসারে মানুষ করছি তাতে কৃষ্ণ কীর্তন ভবিষ্যতে শুনবে বলে মনে হয় না, এত সুন্দর মাটিতে আর ভক্ত জন্ম দিতে হবে আপনাদেরকে, মাকে ভালো হতে হবে, বাবাকে ভালো হতে হবে, ভক্ত হতে হবে, তবে ভক্ত সন্তানের জন্ম দেবেন, তবে জ্ঞানদাস পদকর্তাকে স্মরণ করবে তারা, নইলে আমরা যদি সেরকম সন্তান তৈরি করি ভগবানের ভজনা তারা না করে উল্টো দিকে যায়
তবে এই মাটিটাকে আর ঠিক রাখতে পারবে না বাবা। এই পবিত্র মাটিটাকে ঠিক রাখার জন্য পবিত্র বাচ্চার জন্ম দিতে হবে, তার জন্য মা বাবার প্রচুর দায়িত্ব আছে। সেই দায়িত্বর কথা আজকে লীলার মাধ্যমে বলবো, আপনাদের শুধু বলে দিয়ে যাই, কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয়নিতাই বলবেন। বাচ্চা ঘুম থেকে উঠছে না তাকে বলুন জয়নিতাই ওঠ, বলতে কি ক্ষতি আছে। একজন একজনের সঙ্গে রাস্তায় দেখা হলো, জয়নিতাই ভালো আছো, ভালো আছো কথা লাগে একটু জয়নিতাইটা লাগান না, কি ক্ষতি আছে। তাতে কি হবে বলুন তো, আপনারও হবে ওরও হবে, আবার যদি কেউ শোনে তারও হবে। কেউ যদি বলে তুই কবে থেকে বড় ভক্ত হয়ে গেলি, আপনি বলবেন আজ থেকে শুরু হয়ে গেলাম, তুই আরম্ভ করে দিই, দেখবেন ও করবে। তাহলে কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন জোরে বলুন, জয়নিতা, একটু জোরে বলুন। যারা পেছনে আছে তারা মনে মনে ভাবছে বাঁচলাম, যত গন্ডগোল সামনের জনের জন্য, আমাদের বলতে হচ্ছে না। কাল সকাল থেকে কি বলবেন জোরে বলুন, জয়, একটু জোরে হোক, এমন ভাবে বলবেন যেন 36 পারা না 28 পারা আছে সবাই শুনতে পায়। বলুন কাল থেকে কি বলবেন, কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো হলো আর কি, হরে কৃষ্ণ। তবে নিতাই চাঁদ কতগুলো দামি কথা বলেছে, এই কথাগুলো আপনারা স্মরণ করুন। নিতাই চাঁদ বলল, যারা যারা হরিনাম করবে তারা তারা তিনটে নিয়ম পালন করবে। আপনারা মনে মনে ভাবছেন নিয়মগুলো কি, একটু জেনে নিই তারপর পালন করব। নিতাই চাঁদ বলল, যারা যারা হরিনাম করবে তার তিনটে নিয়ম পালন করবে। কি কি তার তিনটে নিয়ম পালন করবে? কি কি? প্রথম নিয়ম হচ্ছে নিরামিষ খেতে হবে, আর দ্বিতীয় নিয়ম হচ্ছে মিথ্যে কথা বলা ছাড়তে হবে, আর তৃতীয় নিয়ম হচ্ছে গাভী দহন বন্ধ করতে হবে। আর হরিনাম করবেন জোরে বলুন? যারা নিরামিষ খায় তারা মনে মনে ভাবছে যাক বাবা আমাদের হয়ে বলেছে, আর যারা খায় না তারা মনে মনে ভাবছে তো তাহলে তো আমাদের হলোই না। না না, যে রাখুন, এটা নিতাই চাঁদের কথা। নিরামিষ আপনারা খেতে পারবেন? হরে কৃষ্ণ। নিতাই চাঁদ বললো নিরামিষ খেতে পাবে, অনেকে বলেন হ্যাঁ পারবো, পাশের জন বলছে না পারবো না, এখানে নয় ওখানে বলছে, কলিজীব বলছে নিরামিষ খেতে পারবো না, মিথ্যে কথা বলা ছাড়তে পাবে। একজন বললো ঠাকুর দিনের মাথায় 100টার মধ্যে 99টা বলি, কোনোদিন 100টা হয়ে যাই পারবো না। তবে মিথ্যে কথা আপনারা বলবেন, কখন বলবেন? কারো জীবন বাঁচানোর জন্যে কখনো কখনো জীবনে মিথ্যে কথা বলতে হয়। আমাকে মারবার জন্য এই যদি একটা লাঠি নিয়ে ছুটে যায় আপনার পাশ দিয়ে আমি পেরিয়ে যাই, এ যদি জিজ্ঞেস করে এই দিকে উনি গেলেন, আপনি বলবেন না, কেন? একজনের বাঁচা প্রাণ বাঁচানোর জন্যে কখনো কখনো আপনাকে মিথ্যে কথা বলতে হয়। তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় একটা বই আছে বর্ণপরিচয়, তার পেছনে লেখা আছে কি, সদা সর্বদা সত্য কথা বলিবে, মানে সবসময় সত্য কথা বলতে হয়। তো বাবা তার ছেলেকে পড়াচ্ছে খোকা তুই পড়, সবসময় সত্য কথা বলতে হয়। ছেলে পড়ছে সকাল 9টা পর্যন্ত, হঠাৎ একজন পাওনাদার জিজ্ঞেস করছে ছেলেকে, এ খোকা তোর বাবা আছে বাড়িতে? ছেলে তখন বাবাকে ভেতরে গিয়ে জিজ্ঞেস করছে, বাবা পাওনাদার তোমাকে ডাকছে। বাবা বলল বলে দে আমি বাড়িতে নাই। ছেলে তখন বলছে পাওনাদার, বাবা বলল যে বাবা বাড়িতে নাই। বাবার সঙ্গে পাওনাদারের ঝগড়া হয়ে গেল। শেষে বাবা ছেলেকে বলছে তুই যে সত্য কথাটা বলে দিলি, বলছে বাবা তুমি তো সকালবেলায় বইয়ে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে বেটা ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাবার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। এই জন্য গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, উপদেশ আমরা সবাই দিতে পারি, নিতে পারি কজন? সবাই তো উপদেশ দেওয়ার লোক, নেবেন কজন? সবাই শুধু দিয়েই যাচ্ছে, নিচ্ছে কজন? যে নিচ্ছে তারই লাভ হচ্ছে, আপনি নিতে থাকুন। শাস্ত্রে বলছে দীক্ষাগুরু একটা হতে পারে, শিক্ষাগুরু অনেক হতে পারে। কেন? একটা বাচ্চার কাছে কিছু শিখলে ওটা আপনার শিক্ষাগুরু, এটা মাথায় রাখবেন, তবে জীবন আপনার সুন্দর হয়ে যাবে। আর যদি নিজেকে মনে করেন আমি অনেক জানি, তাহলে আপনি ওইখানটাতে নিতাই গুরু হয়ে যাবেন। ওই জন্য মনে রাখুন মায়েরা, নিতাই চাঁদ বললো নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে। অলির জীব বললো ঠাকুর বেরিয়ে যাও, নয় তোমার ঠ্যাং ভেঙে দেবো, হরিনাম নেবো না। মহাপ্রভুকে এসে বলছে ভাই এরা কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা সব কামে লিপ্ত নামে লিপ্ত নয়, এদের হরিনাম দেবো কি করে? মহাপ্রভু বলছে দাদা এত নিয়মের কথা বললে এদের হরিনাম শুনবে না, এদের একটা কথা বলবো কি জানো, এদের শুধু হরিনাম যদি একবার বলতে পারে না, আর জীব যদি একবার হরিতে ভিজে যায়, তবে এই জীব আর হরিকে ভুলতে পারবে না। তাই মহাপ্রভু এলেন কি করতে, না দাদা নিতাইকে সঙ্গে নিয়ে, যে গ্রামে হরিনাম দিতে পারলো না, নিরামিষ খেতে পারবে না, মিথ্যে কথা বলা ছাড়তে পারবে না, গাভী দহন বন্ধ করতে পারবে না, তাদের গ্রামে এলো। এসে বলছে ভাই, বলে কি, তোমাদের নিরামিষ খেতে হবে না, মিথ্যে কথা বলা ছাড়তে হবে না, দুটো কাজ করো, কি একবার বলো রে বদনে, বলো রে বদনে, আরে সোনারে শবনে, সোনারে শবনে, মধুমাখা হরির নাম, হরি নাম বলে নদে বসি, একেবারে বলো রে বদনে।
চরণরে গাবনে মধুমাতা কৃষ্ণ ও যে নামেরই প্রভাবে জানা দূরে যাবে শীতল হবে প্রাণ শীতল হবে প্রাণ ও যে নামেরই প্রভাবে জানা দূরে যাবে শীতল হবে এবার বদন ভরে বলরে হরি হরি বল বদন ভরে বলরে হরি বদন ভরে বলরে হরি বদন ভরে বলরে হরি দূরে যাবি পাবি তাবি তরি বদন ভরে বলরে হরি দূরে যাবে এবার বদন ভরে বলরে হরি দূরে যাবি পাবি ভাইরা একজন বৃদ্ধ ভক্ত কেঁদে কেঁদে বলল ঠাকুর তুমি হরিনাম দিতে এসেছো বলে হ্যাঁ ভক্তগণ চিৎকার করে বলল তোমার ভাই কালকে তোমার দাদা কালকে বলেছে নিরামিষ খেতে হবে মিথ্যে কথা বলা ছাড়তে হবে গাভী দহন বন্ধ করতে হবে আমরা হরিনাম নেবো কি করে মহাপ্রভু বাণী শুনুন মহাপ্রভু কি বললেন কিছুই করতে হবে না কি করবে ধরা যুবতীর কোল ধরো যুবতীর কোল খাও মাগুর মাছের ঝোল মাগুর মাছের ঝোল আর বলো প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 আপনার না বুঝে না শুনে হাতটা তুলে দিলেন আমি বললাম ধরা যুবতীর কোল খাও মাগুর মাছের ঝোল আর বলো নিতাই গৌর হরি বল হরি বল আচ্ছা কেউ কি জানেন যুবতীর কোল কাকে বলে যেই না বললাম ধরো যুবতীর কোল দু চারজন এরকম তুলে দিলেন তা বললে তো হবে না বুঝে তুলতে হবে না না আপনারা বুঝুন আর না বুঝুন এই যে তুলে দিয়েছেন না এতেই লাভ আছে তুলতে শিখতে হবে তবে লাভ আছে যুবতীর কোল ধরো মাগুর মাছের ঝোল খাও আর প্রেমানন্দিনী তাই গৌর হরি বল বলো কে বলেছে মহাপ্রভু বলেছে যারা বুঝলো না তারা বললো ঠাকুর তুমি দারুণ কথা বলেছো যুবতীর কোল সে তো ভালো কথা আর মাগুর মাছের ঝোল সে তো আরো ভালো কথা কিন্তু বুঝতে পারলো না একজন বৃদ্ধ 80 বছর বয়স থরথর করে কাঁপতে কাঁপতে এসে বলছে ঠাকুর তুমি যে আমাকে যুবতীর কোল ধরতে বললে আমি কেমন করে যুবতীর কোল ধরবো কেঁদে কেঁদে বৃদ্ধ ভক্ত হাতে লাঠিটাকে নিয়ে কাঁপতে কাঁপতে মহাপ্রভু পায়ে প্রণাম করে বলছে আমি কেমন করে ডাকব হরি বলো না আমা বলো নাই আমায় আমি কেমন করে ডাকিব হরি বলো গো আমায় বলো গো আমায় আমি কেমন করে ডাকব হরি বলো নাই আমায় বলো নাই আমায় আমি কেমন করে ডাকব হরি বলো গো আমায় বলো গো আমায় কেমন করে বাসব ভালো বলো না আমায় কেমন করে বাসব ভালো বলো কেমন করে বাসব ভালো বলো গো আমায় কেমন করে বাসব ভালো বলো গো আমায় আমি কেমন করে ডাকব হরি বলো গো আমায় বলো গো আমায় তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো আমার আমি পতিত পড়ি আছি কৃপা করো আমার তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো
থাকে দয়াল ঠাকুর দয়া কর আমারে আমি পতিত পড়ে আছি কৃপা কর আমারে তুমি দয়াল দয়া কর আমারে আমি পতিত পড়ে আছি কৃপা কর আমারে আমি কেমন পড়ে ডাকব হরি বল গো আমায় বল গো আমায় আমি কেমন করে ডাকব হরি বল গো আমায় বৃদ্ধ ভক্তরা থরথর করে কাঁপছে এসে বলছে প্রভু এসে বলছে প্রভু বলে কি তুমি যে বললে মাগুর মাছের ঝোল খেতে আমার তো চামড়া জড়ো হয়ে গেছে আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে তুমি যে বলে যুবতীর কোল ধরতে আমি যুবতীর কোল ধরবো কি করে আমার তো সে বয়স নাই মহাপ্রভু একটা দামি কথা বললেন বৃদ্ধ যারা তত্ত্ব বুঝলো না তারা পালিয়ে গেল এর ভেতরে তত্ত্ব আছে যুবতীর কোল কাকে বলে এর আগে কিন্তু একজন ইশারা দিয়েছে কি বলুন তো এখানকার একজন বয়স্ক বাবা আমি ইশারাই বুঝতে পেরেছি আপনি কি দেখালেন যুবতী বলতে কোনটাকে বোঝাই হ্যাঁ হরে কৃষ্ণ এইদিকে মায়েরা যুবতী বলতে মেয়েদেরকে বোঝাই বলতেন তো একটা মেয়ে বছরে একটা বাচ্চা দেয় দুটো দিতে পারে তিনটে দিতে পারে কিন্তু এমন যুবতীর কথা মহাপ্রভু বললেন যার কোলে প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয় তিনি কোন যুবতী তিনি হলেন পৃথিবী যুবতী এই যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে এই যুবতীর কোল ধরে আমাদের সংসার যাপন করতে হবে আবার এই যুবতীর কোল ধরে নিতাই গৌর হরি বল বলে শ্মশানে চিতাতে আমাদের চলে যেতে এই জন্য হচ্ছে যুবতীর কোল আর মাগুর মাছের ঝোল কাকে বলে বাবা মন দিয়ে শুনবেন এ সংসারে কোনো আত্মীয় স্বজন মারা গেলি তারে বিরহ ব্যথায় আমরা কাঁদি কিন্তু কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলি একবার দুফোঁটা নয়নের জল গোবিন্দের চরণে দিতে পারে আর সেই জল যদি মাঝে মাঝে মুখের মধ্যে ঢোকাতে পারে তবে সেটাই হলো নেতাই গৌর হরি বল বলে মাগুর মাছের জল বাবা কৃষ্ণ বলে কানতে হবে যেজন কৃষ্ণ বলে কানতে পেরেছে তার জীবন ধন্য হয়ে গেছে এই জন্য পণ্ডিত বলল সংসারের জন্যে কেঁদো না কান্দবে যদি ভগবানের জন্যে কাঁদো ছেলের জন্যে কাঁদবেন মেয়ের জন্যে কাঁদবেন শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছ আপনি বলবেন আহ যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর কিন্তু ভগবানের জন্য যদি একবার কাঁদতে পারেন মা ভেতরে যত ময়লা আছে দুঃখ আছে সব জ্বালা আপনার দূর হয়ে যাবে যদি ভগবানের জন্য কাঁদতে পারেন ছেলের জন্যে কাঁদবে মেয়ের জন্যে কাঁদবে সে জল চোখ থেকে পড়বে সেই জল আলাদা হবে আর ভগবানের জন্য যদি কেউ কাঁদতে পারে তবে তার চোখের জলই আলাদা হয়ে যায় প্রশ্ন করবেন কেন ছেলের জন্যে যখন কাঁদবে মেয়ের জন্য যখন কাঁদবে চোখের জল চোখের কোন দিয়ে পড়বে সেই জল স্পর্শ করলে গরম লাগবে সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে কিন্তু হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কেউ যদি কাঁদতে পারে তার চোখের জল চোখের কোন দিয়ে কোনোদিন পড়ে না তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে সে জল গরম হয় না শীতল হয় সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না মিষ্টি মিষ্টি ভাব লাগে তাই নিতাই গৌর হরি বল বলে একবার কৃষ্ণ বলে কাঁদতে সবাই মিলে একবার প্রেম সে বলুন রাধা রানী কি না না একটু জোরে হবে শ্যাম সুন্দর কি যে পরিমাণ ভক্ত হয়ে একটু জোরে আশা করছিলাম মদন মোহন কি বাবা রাধা রানী কি আচ্ছা আপনারা হাত তুলছেন না কেন আপনারা তো ভগবানের সামনে দাঁড়িয়েছেন নাকি ভগবানের নিজের লোক হরে কৃষ্ণ হাত তুলুন একবার প্রভু হাত একদিন তুলতে হবে জোরে বলুন রাধা রানী কি এই দেখুন কেউ বাদ দেয় না শ্যাম সুন্দর কি এর মধ্যে দু চারজন পকেটে হাত দিয়ে আছে দু চারজন এরকম করে আছে কেন বলুন তো হিন্দুর রক্ত যা শরীরে বইছে সে এরকম করে হাত ধরবে না আর হিন্দুর রক্ত যা শরীরে বইছে না সে কিন্তু দেখবেন এরকম করে দাঁড়িয়ে থাকবে নিম পাতাকে আপনি যতই মিষ্টি রসে ভেজান ও কিন্তু পাতাতে তো থাকবে ওই যে আপনি যতই বলুন না কেন ও হাত তবে যাক আমার কথাতে কাজ হয়েছে যিনি হাত এরকম করেছিলেন আবার যিনি পকেটে দিয়েছেন তিনি আবার খুঁজছেন এই দেখছিস না কি বলছি এটা লাভ আছে মেডিসিন না দিলে কাজ নেই হয়েছে আমি লক্ষ্য করেছি আপনার লক্ষ্য করেন আমার লক্ষ্য কিছু মনে করবেন না হাত তুলবেন রাধা রানী কি
শ্যাম সুন্দর কি বাবা যেমন হবে বাচ্চা তেমন হবে বাবা যদি হাত না তোলে তার বাচ্চা সেরকম হবে মা যদি হাত না তোলে তার বাচ্চা সেরকম হবে আপনার বাচ্চা মদ খেয়ে রাস্তা থেকে ঘুরে বাড়ি ঢুকবে তখন ছেলেকে বলবেন এক থাপ্পড় দেবো মদ খেয়েছিস কেন আপনি নিজে খান থাপ্পড় মারতে গিয়ে ছেলেকে বলবেন আমার গালে আগে থাপ্পড়টা মার আমি তোকে শিখিয়ে দিয়েছি তাই প্রেমসে বলুন রাধা রানী কি কেন দাস পদকর্তা কি কীর্তন কমিটির ভাইরা কি প্রেমসে বলুন নিতাই গৌর হরি 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 গৌর আসুন এই গানটি গাইতে গাইতে আমরা গৌরচন্দিকা শেষ করব সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইব এটা রামকৃষ্ণ পরমহংস দেবের লেখা গান সবাই মিলে হাত তুলবেন যে যেখানে আছেন প্রেমসে সবাই মিলে তুলুন সবাই মিলে তুলুন সবাই মিলে হ্যাঁ সবাই যে যেখানে আছেন আচ্ছা যারা বাংলা বোঝেন না তাদের তোলার দরকার নাই হ্যাঁ যারা বাংলা বোঝেন না তারা তুলবেন না হরে কৃষ্ণ প্রেমসে একসঙ্গে হাত থাকতে হাত তুললেন না পরের জন্মে হাত পাবার চান্স পাবেন না দুটো হাতের বদলে দুটো পা আছে পরের জন্মে আর দুটো পা যোগ করবে কি হয় তাহলে জোরে বলুন কেন গরু বলছেন বাঘ বলতে পারেন না যেখানে জিজ্ঞেস করি চারটে পা হলে কি হয় সব জায়গায় বলে গরু বাঘ বলতে পারেন না যেমন কাউকে যদি বলা হয় তুই জানোয়ারের বাচ্চা দেখবেন রেগে যায় আর কাউকে যদি বলে তুই বাঘের বাচ্চা আমাকে বাঘের বাচ্চা বলেছে মানে একই কথা আমরা বুঝি না আমরা কত বোকা দেখুন জানোয়ার বললে কিন্তু আমরা রেগে যাই কিন্তু যখনই বলাই তুই বাঘের বাচ্চা তখন বুক ফুলি বলে ঠিক বলেছিস তুই নিবেদন আপনাদের সামনে প্রেমসে একসঙ্গে তালি দেবেন গণদাস পদকর্তা দেখুক যে আজকে আমার মাটিতে কত ভক্তগণ এসছে মহাপ্রভু দেখুক ভগবান কৃষ্ণ দেখুক আপনাদের কৃপা হয়ে যাক সবাই সবার হাত তুলে প্রেমসে দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান বাবা আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ইন্দ্র আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ও যে গুরু পিতা ও যে গুরু পিতা ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান আজি গুরু পিতা দেখো গুরু পিতা দেখো গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান ও যে গুরু পিতা ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু পিতা দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ইন্দ্র আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ইন্দ্র আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা মনেতে পড়েছে নিতাই হরে কৃষ্ণ প্রেম সেবন রাধা রানী কি জোরে উলুধ্বনি দিন মাই রাখবো প্রেমসে চলুন আমরা একটু বৃন্দাবনে যাব বৃন্দাবনে যাব বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি গৌর ভক্তবৃন্দ কি চল রে চল রে চল মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয়
চলরে চলরে চলো মা সুন্দর জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাব কেশীঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন যেথাই হোলি খেলে আমার সিনন্দের নন্দ যেথাই হোলি খেলে আমার সিনন্দের নন্দ চলরে চলরে চল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন হরি দর্শন জয় রাধে জয় বৃন্দাবন জেঠাই আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি জেঠাই আছে জেঠাই আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি নিজ গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনি নিজ গোপালকে কোলে নিজের গোপাল কোলে লই খাওয়া তো নবনি নিজের গোপাল কোলে লই খাওয়া তো নবনি মধু মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় গৌর হরি বল হরি দর্শন জয় বৃন্দাবন চলরে চলরে চল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন 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 লীলা শুরু করার আগে পাতলা করুন সাউন্ড পাতলা করুন লীলা শুরু করবার আগে পুনরায় আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই আজকে সকালবেলা শীত যখন মানুষকে ঘর থেকে বেরোতে দেয় না ভগবান কৃষ্ণের টানে এপ্রে আপনারা ছুটে এসেছেন তার জন্য আপনাদের তো কৃষ্ণ কৃপা হবেই হবে আজকে জ্ঞানদাস কান্দ্রা এসে আপনাদের জন্য প্রার্থনা করব ভগবানের কাছে আপনাদের জন্য এই প্রার্থনা করবো না যে আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আমি এইটাই প্রার্থনা করে যাবো হরিবাসরে এসে প্রত্যেকটি হিন্দুর পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক প্রশ্ন করবেন আপনারা কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন টাকা পয়সা চাইলেন না কেন মাইরা নিমাই সচিমাতাকে বলেছিল মা তুমি আমায় ডাকলে কেন সচিমাতা বলেছিল নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয় বলছে সাত বংশোদ্ধার হয় সচিমাতা বলেছিল নিমাই পিণ্ডটা দিয়াই সাত বংশোদ্ধার হবে বাবা নিমাই বলেছিল মা তুমি তো বলছো পিণ্ড দিলে সাত বংশোদ্ধার হয় শাস্ত্র বলছে কোন বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা সাত বংশ নয় তা চোদ্দ বংশোদ্ধার এই জন্য আপনাদের বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক আমি এটা বারবার প্রার্থনা করে যাব তবে বলে যাই বৃন্দাবনের কথা যখন এলো বৃন্দাবনে গেলে আপনারা দেখবেন তেঁতুল গাছে তেঁতুল পাকে না এখানে এতজন গুণীজন আছেন জ্ঞানীজন আছেন যারা ভ্রমণ করেন যারা বৃন্দাবনে যান আমার কথাটা মিলিয়ে দেখবেন বৃন্দাবনে গেলে তেঁতুল গাছে তেঁতুল পা এইটাই তো ভগবানের লীলা এই সমস্ত জায়গাতেই তো দেখে বোঝা যায় যে ভগবান কী লীলা করেছেন যেমন আমি মন্দিরে ঢুকতে ঢুকতে একজন ভাই আমাকে অনেক গল্প শোনাচ্ছিল এখানকার কিন্তু আমি খুব তাড়া ছিল বলে চলে এলাম খুব ভালো ভালো জিনিস তিনি কয়েকটা বললেন আমার মাথায় ঢুকলো না এখানে তাড়া ছিল বলে
এই জায়গাগুলো লীলাক্ষেত্র ভগবানের লীলা হচ্ছে এরকম একটা জায়গা কেন বলুন তো এখানে জ্ঞানদাস পদকর্তার জন্ম শুধু তাই নয় কত পদ তিনি রচনা করেছেন কীর্তনের শুধু তাই নয় সেই মাটিতে আপনাদের জন্ম এখানে কত লীলা খেলা হয়েছে ভগবানের এই জায়গাটার একটা দাম আছে এই মাটিতে থেকে আপনারা এই জায়গাটার দাম রাখবেন এই জায়গাটার দাম নষ্ট করবেন না কীর্তন কমিটি অগাধ পরিশ্রম করে যে অনুষ্ঠানটা করাচ্ছেন আপনাদের আনন্দ দেওয়ার জন্য আপনাদের পথ থেকে সুন্দর করার জন্য আপনারা তাদের পাশে দাঁড়ান তাদের সঙ্গে সম্পর্ক রাখুন তাদের উৎসাহ দিন অনেকে অর্থ দিয়ে দিতে পারবে না কিন্তু আপনারা ভালোবাসা দিয়ে দিন দেখবেন মন আরও দিনের পর দিন বড় হবে অনুষ্ঠানও বড় হবে তো বৃন্দাবনে গিয়ে তেঁতুল গাছে তেঁতুল পাকে না কেন মা প্রত্যেক দিন রাধারানী গোবিন্দের কাছে রাসলীলায় যায় কিন্তু একদিন রাধারানী নাচতে নাচতে চলে যাচ্ছে একটা তেঁতুল গাছের নিচ দিয়ে একটা তেঁতুলের ছুটিতে তার পাটা পিছলে আর যখনই পাটা পিছলে যায় রাধারানীর নুপুরে তার পায়া কেটে যায় রাধারানী অভিশাপ দেয় রে এই তেঁতুল গাছ তো ছুটিতে পড়ে আমার পা পিছলে গেল পায়ে আঘাত লাগলো অভিশাপ দিলাম বৃন্দাবনে আজ থেকে তেঁতুল গাছে তেঁতুল পাকবে না ওই জন্য জেনে রাখুন আপনারা রাধারানীর অভিশাপ থেকে বৃন্দাবনে তেঁতুল গাছে তেঁতুল কোনোদিন পাকে না বাবা মন দিয়ে শুনবেন তবে বৃন্দাবনে যে তেঁতুল গাছের নিচে রাধারানী পড়ে গিয়েছিল যদি আপনারা কেউ যান এখন আর তেঁতুল গাছটা নাই এখন তেঁতুল গাছটা পড়ে গেছে কিন্তু সানের বেদি সিমেন্টের বেদি বাঁধানো আছে ওখানে গিয়ে স্বয়ং মহাপ্রভু বসে বসে যমুনাতে রাধা গোবিন্দকে দর্শন করেছিলেন ওই জায়গাতে গিয়ে কেউ যদি একাদশী পালন করে পারণ করতে পারেন হরে কৃষ্ণ ওই জায়গাতে গিয়ে কেউ যদি একাদশী পালন করে পারণ করতে পারেন পারণ পারণ রাধা গোবিন্দের কৃপাতবাদ্যে আপনাদের অবশ্যই অবশ্যই হবে একাদশীর কথা যখন এলো আপনাদের ছোট করে জানিয়ে দিয়ে যাই মুসলিম ধর্মে দেখবেন তিরিশটা দিন রোজা করে একটা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত ভোর চারটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত থুতু পর্যন্ত গেলে না আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার একটা দিন একাদশী আসে সেই দিনও পর্যন্ত আমরা আমিষ খেতে ছাড়ি না দু একজনকে বলি একাদশী করবেন না আর বলবেন না জীব যা লক লক করে একাদশী করবো কি করে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি আমাদের চিন্তা শুধু কীর্তন শুনলে হবে না এ কীর্তন শুনেই যাচ্ছেন উন্নতি কি হচ্ছে একজন বলুন তো আপনার পরিবর্তন হয়ে গেছে এতদিন কীর্তন শুনে গেলেন একজন বলুন আপনার পরিবর্তন হয়েছে কারো হয় নাই কোনো দিন হয় নাই অনেকের হয়েছে কাদের হয়েছে যারা তত্ত্বজ্ঞানী জীবনকে জানতে শিখেছে তাদের হয়েছে আগে জানতে শিখতে হবে জিনিসটা কি বিষয়টা কি একাদশীর দিনে প্রত্যেকটা বাড়িতে সবাইকে একাদশী করা দরকার না পারলে বাড়ির দুজনকে করা দরকার গৃহকর্তা গৃহকর্তী আপনি শেখাবেন তবে তো আপনার বাচ্চা শিখবে বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায় বাঘিনী আগে জলে নেমে যায় বাচ্চাগুলো মনে মনে ভাবে মা যদি নেমেছে তো আমাদের দরকার কি চল আমরা মায়ের পেছন পেছন নামি আপনি ভক্তির পথে নামবেন তবে তো আপনার সন্তান নামবে নাকি আর আপনি ভক্তির পথে নামবেন না তো আপনার সন্তান নামবে কি করে আপনি আগে দেখান পথ দেখাতে হবে আপনাকে আপনার কাজ আছে এই জন্য একাদশীর দিনে মায়েরা এমন কিছু ব্যাপার নয় প্রত্যেক দিন ভাত খান ওই দিনটা না খেলেই নয় আপনার জীবন ধন্য হবে একাদশী তীর্থ কেউ যদি পালন করতে পারে তীর্থে যাবার দরকার হয় না সব তীর্থের ফল আপনার মধ্যে চলে আসে এ কথা কার স্বয়ং ভগবান কৃষ্ণের একাদশী মেয়ে না ছেলে একাদশী মেয়ে একাদশীর জন্ম কোথা থেকে এইটা জেনে নিতে হবে মূর নামক এক অসুর ছিল দেবতাদের সঙ্গে যুদ্ধ করছিল দেবতারা হেরে গেল ভগবান বিষ্ণুকে বললে প্রভু বলে কি এত অত্যাচার সহ্য করতে পারে যে আমি পারছি না মূর নামক অসুরের ব্যবস্থা কিছু করো ভগবান বললো ঠিক আছে কোনো চিন্তা নেই ভগবান বিষ্ণু একশো বার যুদ্ধ করলো পারলো না হেরে গেল হারেনি হেরে যাবার ভান করে পর্বতের গুহাতে ঢুকে পড়লো ভগবান মূর নামক অসুর মনে মনে ভাবলে এবার কোথায় যাবি তুই তুই তো ঢুকে গেছিস পর্বতের গুহায় তা দেখাচ্ছি মজা মূর নামক অসুরটা কি করলো যখনই ভগবান বিষ্ণুকে হত্যা করতে যাবে তখন সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর শরীর থেকে একটা রমণী একটা নারীর সৃষ্টি হলো সেই নারী এসে সঙ্গে সঙ্গে ওই মূর নামক অসুরের মস্তকটা ছেদন করলেন ভগবান বিষ্ণু বলল বারে মেয়ে একশো বার যুদ্ধ করে আমি পারলাম না আর তুই কি সুন্দর এত সুন্দর অসুরকে মেরে ফেললি এত দুরন্ত অসুরকে সঙ্গে সঙ্গে মেয়েটি বলল অপরাধ নেবেন না অপমান করবেন না আমাকে আপনার শরীর থেকে আমার জন্ম আপনার শক্তিতে আমি শক্তিমান সুতরাং আপনার শক্তির দ্বারা আমি হত্যা করেছি বলো তুমি কি বলো তুমি কে
ভগবান বলল আমি ভগবান। এক কেঁদে কেঁদে মেয়েটি বলল তুমি যদি ভগবান, তুমি যদি তোমার শরীর থেকে আমাকে জন্ম দিলে তবে প্রভু আশীর্বাদ করো, পৃথিবীতে এমন জায়গায় যাই আমাকে আশ্রয় করলে মানুষ উদ্ধার হয়ে যায়। আমি কথা দিলাম আজ থেকে পৃথিবীতে তোর নাম হবে একাদশী, যে একাদশী করবে না সে একাই দোষী। ধর্ম ভাগ কেউ নাই না বাবা, আপনি ধর্ম করবেন আপনি যাবেন, আপনি ধর্ম করবেন না আপনি নরকে যাবেন, এর জন্য কেউ দায়ী না। দস্যুরত্ন করে তো ডাকাতি করেছিল, মাকে জিজ্ঞেস করেছিল পাপের ভাগী হবে, স্ত্রীকে জিজ্ঞেস করেছিল পাপের ভাগী হবে, কেন হবো আমি তো তোমার সহধর্মিনী, আমি তো সহ পাপিনী নই, কেন পাপের ভাগী হবো, তুমি পাপ করেছো পাপের ফল তুমি ভোগ করবে। এই সংসারে যা করবেন আপনি সংসারের জন্য সবকিছু করছেন পাপের ভাগী হবেন না, সংসারের জন্য পাপ করতে গিয়ে আপনি পাপের ভাগী হয়ে যাবেন, এমন কাজ করবেন যে কাজটা করলে সংসারের মানুষ শান্তি থাকে আপনিও শান্তি থাকে। একাদশীর দিনে মায়েরা পাঁচটি শস্য বর্জন আছে, চাল থেকে যা জিনিস তৈরি হয় খাবেন না, গম থেকে যা জিনিস তৈরি হয় খাবেন না, যব থেকে যা জিনিস তৈরি হয় খাবেন না, যে কোনো ডাল চলবে না, সরিষা চলবে না, তত্ত্বগুলো শুনে রাখুন সরিষা চলবে না, এই পাঁচটা জিনিস বর্জন করবেন। খাবো কি অনেক কিছু আছে, আপনি পারলে সাবুর দানা খাবেন, যারা পারছেন না সাবুর দানা ভেজাবেন, কলা দিয়ে দুধ দিয়ে খাবেন, মিষ্টি চলবে না ভেজাল থাকতে পারে, আপনি খাবেন। একটা সবজি খেতে পারেন, সরিষার তেল মাখতে পারবেন না, আপনি ফরচুন তেল নিতে পারেন, ঘি নিলে আরও ভালো হয় কিন্তু ঘি সবার পেটে সহ্য নাও হতে পারে, আপনি ব্যবহার করুন। এগুলো খেলেই তো আমাদের পেট ভরে যাবে, একদিন ভাত না খেলেই নয়, এই যে আমরা পালন করতে পারছি না, সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন, একটা বাচ্চা ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায় না, আমাদের পাশের বাড়ির লোকটা তখন বলে দেখবি তোর ছেলে সাধু হয়ে যাবে, তখন তুই বুঝবি মজা, মানে পেছনে খোঁচা দিতে আমাদের বাদ নেই আর কি। আমার পাশের বাড়িতে একটা ছেলে নিরামিষ খায়, এইটুকু বাচ্চা ছেলে, তো ওর মাকে একজন মেয়ে বলছে তোর ছেলে নিরামিষ খাচ্ছে এখন থেকে দেখবি বয়স হবে না দুর্বল হয়ে যাবে। তোর মেয়েটি প্রশ্ন করছে ছেলে কার, আমার না তোমার, তোমার এত ব্যথা কিসের? এ সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই, আপনি তুলসীর মালা তিরক নিয়ে চলে যান দেখবেন আপনার পেছনে পঞ্চাশ জন লেগে যাবে, আপনি মস্তান হয়ে যান দেখবেন আপনার পায়ে পঞ্চাশ জন পড়ে বসে আছে, এই জায়গাটাতে আমাদের দোষ। আমরা কৃষ্ণ ভক্তকে ভালোবাসতে পারি না, আমরা অসুরকে ভালোবাসি, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি, কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি এই জায়গাগুলো ঠিক না করতে পারি, এই জায়গাগুলো আপনারা ঠিক করুন মেয়েরা। এই জন্য একাদশীর দিনে অন্তত সবাই মিলে একাদশী করুন, যদি না পারেন স্বামী স্ত্রীতে করুন, যদি স্বামী না পারে স্ত্রী অন্তত করুন, আপনি আরম্ভ করুন, দেখুন আপনার সংসার সুন্দর হয়ে যাবে। আজকে যে লীলাটি করব সেই লীলাটি আপনারা প্রায়ই শুনেছেন, জানাশুনো লীলা, কিন্তু লীলার মধ্যে তত্ত্ব আছে এটা আমার জানার ব্যাপার। ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গিয়ে কালিয়নাগকে একটু দমন করেছিলেন, প্রথমে আমি পদকর্তা একটি পদ গাইব, তারপর কিন্তু আমি লীলাটাকে শুরু করব। কালিদ হদে কালিয়নাগ থাকে, পণ্ডিত বর্ণনা করলেন কি জানেন, অগো কালিন্দির এক দহে কালিনাগ তাহে রহে, কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে, কালিন্দির এক দহে কালী নাগ রহে, বিষ জলে দহন সমান দেখি রাখো, বিষ জলে বিষ জলে দহন সমান, ও যে বিষ জলে বিষ জলে দহন সমান দেখি রাখো, বিষ জলে বিষ জলে দহন সমান, বিষর জলে সমান সমান, বিষর জলে সমান সমান, বিষর জলে সমান সমান, কালিন্দির এক দহে বিষর জলে সমান সমান, কালিন্দির এক দহে বিষর জলে সমান সমান,
আমাদের জানতে হবে কালীয় দমন লীলাটি কবে হয়েছিল। হরে কৃষ্ণ, এদিকে এদিকে, অনেকদিন তো কালীয় দমন লীলা শুনছেন, অনেকেই শুনছেন, অনেক বয়স্ক বাবা শুনছেন, তারা জানেন, আমি তাদের প্রশ্ন করবো না, সাধারণ মায়েরা যারা আছেন বলুন, কালীয় দমন লীলা তো শুনছেন বহুদিন ধরে, কালীয় নাগকে দমন কৃষ্ণ কোন দিন করেছিল, কোন দিন করেছিল? ঝুলন পূর্ণিমার দিন, মাথায় রাখবেন কথাগুলো। যেদিন কালীয় নাগকে জন্মদিন দমন করেছিল সেদিন বাড়িতে একজনের জন্মদিন ছিল। কার জন্মদিন? দাদা বলয়ের জন্মদিন। কৃষ্ণ জানে, হরে কৃষ্ণ, আসলে ভগবান খুব চালাক, সুযোগ খোঁজে, ফাঁক খুঁজে লীলা করবার জন্যে। দেখবেন মহাপ্রভু যেদিন সন্ন্যাস নিয়েছিল সেই দিনটা কি ছিল? পৌষ সংক্রান্তির দিন ছিল না? আচ্ছা, পৌষ সংক্রান্তির দিন আমাদের কি পরব হয় বাড়িতে? রুটি পরব হয় না? লুচি পরব হয় না? মা, পৌষ সংক্রান্তির দিন লুচি পরব হয় না? দু চারজন বলে দিয়েছিল। না না, কি পরব হয়? পিঠে পরব হয়। আসলে ভগবান জানে বাঙালি খুব পেটুক, পেট ভরে খাবে, লেপের ভেতরে ঢুকবে, আর সেই ফাঁকে আমি পালিয়ে যাব। ভগবান খুব চালাক। আজকে কৃষ্ণ জানে দাদা বলরামের জন্মদিন, আজকে দাদা বলায় যদি সঙ্গে থাকে তাহলে তো আমি কালীয়নাগকে দমন করতে পারবো না, দাদা বলায়ের জন্মদিন, সেই ফাঁকে আমি পালিয়ে যাব কালীয়নাগকে দমন করার জন্য। যেদিন কৃষ্ণ কালীয়নাগকে দমন করেছিল সেদিন বৃন্দাবনে বারোটা সূর্য উঠেছিল। প্রশ্ন করবেন, একটা নয়, দুটো নয়, চারটা নয়, বারোটা কেন উঠলো? ভগবানের লীলাতে সবাই সাহায্য করে, আপনারাও করছেন। আসলে কৃষ্ণ যখন কালীয়নাগকে দমন করবার জন্যে কালীদহের জলে ঝাঁপ দিয়েছিল মা, তখন থরথর করে কাঁপছিল ঠান্ডাতে। সখাগণ কেঁদে কেঁদে বলেছিল, হে সূর্যদেব, তুমি এক নয়, তুমি বহু হয়ে উদয় হও, আমাদের গোবিন্দের শরীরে তাপ দাও যেন গোবিন্দ কষ্ট না পাই। গোবিন্দ কখনো কষ্ট পায়? এটা তার লীলা, ভক্তদের পরীক্ষা করলেন, এরা কী করে দেখি, আমি জলে ঝাঁপ দেবার পর। এই জন্য লক্ষ্য করুন মায়েরা, বারোটা সূর্য সেদিন বৃন্দাবন উঠেছিল গোবিন্দকে তাপ দেবার জন্য। সাপেদের জীবগুলো কেমন মায়েরা? সাপেদের জীবগুলো চেলা নয় না? নাকি দেখবেন সাপেদের জীবগুলো চেরা আছে না? লোক কেন হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য একটা সুন্দর তত্ত্ব কি বোঝানো হয়েছে যে সাপেদের জীবগুলো চেলা কেন বা চেরা কেন? একটাই কারণ, গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে কদম্ব বৃক্ষের উপরে বৃন্দাবন রেখেছিল। মনে মনে সাপগুলো ভাবছিল, যদি অমৃত একটু পড়ে যায় চেটে চেটে খাবো, অমর হয়ে যাব, আর আমাদের কেউ মারতে পারবে না। কিন্তু হলো কি, একটুকু অমৃত ঘাসের মধ্যে পড়ে নাই। যে ঘাসে তারা চাটছিল সেই ঘাসটা ছিল এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়। চাটতে চাটতে জীবটা কেটে গেছে, তখন থেকে সাপের জীবটা দু চেলা হয়ে গেছে বলে জানতে হবে। ও মায়েরা, সাপের মাথায় একটা চক্র থাকে, ওই চক্রটা কি জোরে বলুন? ওটা যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। এখন জানতে হবে যে কালীয়নাগ পূর্বজন্মে কে ছিল, একটা একটু করে জানবেন। এ জন্মে যে ভালো কর্ম করবে পরের জন্মে সে ভালো ফল পাবে। মানুষকুলে জন্মগ্রহণ কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে তার মানুষকুলে জন্ম হবে, আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তবে তার জন্ম হবে না, গোবিন্দে চরণ প্রাপ্তি হবে। আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশুকুলে জন্ম হবে। মানুষকুলে জন্মগ্রহণ করে মহাপুরুষের মতো জন্মগ্রহণ করলে আর দ্বিতীয় জন্ম হয় না, জ্ঞানদাসের আর জন্ম হবে না। কারণ বলুন তো, তিনি ভগবানের চরণ পেয়ে গেছেন, আর জন্ম হবে না। কেন হবে না? মহাজন বলেছে, শাস্ত্র বলছে, মহাপুরুষের মতো কর্ম করলে জন্ম হয় না। কেন? ধানকে সিদ্ধ করে মাটি ছড়ালে তার যেমন আর গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে। ওই জন্য কালীয়নাগ পূর্বজন্মে কে ছিল? চন্দ্রধ্বজ রাজা। পেটের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা লাভ, একটা উপায় আছে। বলে কি, যে যে রাজবাড়িতে তুমি বাস করো সেই রাজবাড়ির পূর্ব দিকে একটা সরোবর আছে, পুকুর। ওই পুকুর একটা একটা কি খেলা করছিল, রাজহাঁস খেলা করছিল। ওই রাজহাঁসটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেলে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। পাতলা করুন, একটু পাতলা করুন। পিত্তটা খেলে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। হলো কি দেখুন মা, রাজহাঁসটাকে ধরে যখন হত্যা করতে গেল, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, আচ্ছা রাজামশাই, আমাকে না মেরে যদি আমাকে না মেরে যদি আপনি বেঁচে যান তাহলে একটা উপায় বলবো। বলে কি, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে এক মুনি বসে আছে একটা গাছের উপরে, সেই মুনির চরণ ধোয়া জল যদি একবার পান করতে পারো তবে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। রাজা কি করলেন, হত্যা না করে, রাজহাঁসকে হত্যা না করে তার কথা শুনলেন, একটা পাত্রে নিয়ে গেলেন সোনার পাত্র, মুনিকে বললেন, মুনিবর তুমি তোমার ডান পাটায় গিয়ে দাও,
যখন ডান পাটে এগিয়ে দিল কি দেখলো, পূজার রক্ত, ছি এই জল আমি পান করতে পারবো না। মুনিবর তুমি তোমার বাম পাটে গিয়ে দাও। ওমা, বাম পাটা তো এগিয়ে দিল, পূজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি এ জল আমি পান করতে পারবো না। বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করলো না ঠিক মা, কিন্তু মাথাই করে নিয়ে এলো। আগে দেখবেন প্রণাম করতো মানুষ, আমার দিকে তাকাবেন, আগে দেখবেন বাবারা যারা রয়েছেন বয়স্ক বাবারা কীর্তন শুনছেন, এইদিকে মায়েরা দেখবেন আগে যখন প্রণাম করতো তখন দেখবেন মাটিটাতে হাত দিয়ে ধুলোটাকে নিয়ে দেখবেন আগে করতো, তখন পেটের রোগ ছিল না, এখন মাটিতে হাত দিলে যত রোগ বেরোচ্ছে। গঙ্গা জল যখন বাড়িতে আনবেন তখন ঘোলা লাগবে, কয়েকদিন রাখবেন তখন জল পরিষ্কার হয়ে যাবে। প্রকৃত বৈষ্ণবী চরণ ধোয়া জল আপনি ভালো করে ধুয়ে বাড়িতে আনুন, প্রথমে ময়লা মতো লাগবে, দশ দিন পরে দেখবেন ও কাঁচির মতো রং হয়ে গেছে। কেন বলুন তো, ওই জল পান করলে দেহরোগ তো দূর হয়, তার সঙ্গে ভবরোগ দূর হয়ে যায়। মাটি মেশানো জল যদি আমরা খাই তবে আমাদের পেটের ব্যাধি দূর হয়, কিন্তু আমরা খাই না। গরুর যখন পেটের রোগ হয়ে যায়, পেট হেঁপে যায়, গরুর দিকে লক্ষ্য করবেন, আয়ুর্বেদ শাস্ত্র বলল গরু তখন দেখবেন ওরা মাটিটাকে বারবার চাটে, আর যত মাটি চাটে তত পেটের পেটের গ্যাস গ্যাস ওদের দূর হয়ে যায়। আমরা মাটি নিয়ে একটু নিতে পারি না, আমাদের দূর র্যান্টেক জিনটেক খেতে হবে তবে আমাদের কাজ হবে। এই দিকে তাকাবেন মায়ের, সবাই লক্ষ্য করুন তো, রাজা চন্দ্রধর যখন ওই চন্দ্রধর জলটাকে মাথায় নিয়ে এলো, চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল মা, দুটো বউ, দুজন বলল স্বামী তুমি চন্দ্রধ্বজ জল পান করতে পারলে না, দাও আমাকে দাও। দুজন মিলে সেই জল পান করলো, মণি ছুটে এসে চিৎকার করে বলল রাজা তুমি আমার চন্দ্রধ্বজ জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যেহেতু খল প্রবৃত্তি করলে তোমার খল বংশে জন্ম হবে। সাপের আর এক নাম কি খল, চুপচাপ বসে থাকে, নিজের ছায়া দেখে মাঝে মাঝে দংশন করে, সাপ এরকম করে কাছে গেলে নিতাই গৌর হরিবোল করে দেয়। তুমি যেহেতু খল প্রবৃত্তি করলে সুতরাং তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক। কেঁদে কেঁদে রাজা চন্দ্রধ্বজ বলল ওগ মুনিবর অভিশাপ যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দির চরণ আমার মাথায় পড়ি, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করিব তবে ভগবান ভক্তের মনের আশা পূর্ণ না করে থাকতে পারে, শুধু আমার আমার করে মোলা এ সংসারে এসে শুধু আমার আমারই করি মোলা, একবার সারাদিনের মাথায় কেঁদে কেঁদে ভগবানকে বলতে পারল হে গোবিন্দ এ সংসার আমার এ সংসার তোমার, এ তো নাট্যমঞ্চে অভিনয় করার জন্যে এসেছি। রাত্রিবেলায় যাত্রা দেখবেন যে স্বামী সাজবে যে স্ত্রী সাজবে দুজন স্বামী স্ত্রী নয়, ওরা তিন ঘন্টা স্বামী স্ত্রী, যাত্রা শেষ হয়ে গেলে কারো সঙ্গে কারো সম্পর্ক রবে না, এইরকম নাট্যমঞ্চে অভিনয় করে কেউ বাবা সেজেছে কেউ ছেলে সেজেছে, কিন্তু যেদিন দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে যাবে সেদিন আর আমার কিছু সেদিন আমাদের শেষ জায়গা শ্মশানের বিছানা, শ্মশান মানে হলো স্বস্থান, স্বস্থান যেটা আমার আসল জায়গা সেটাই শ্মশান, যতই স্নো পাউডার মাখো না কেন মা, যতই চারতলা তিনতলা দোতলা করো না কেন, একদিন শ্মশানের চিতাতে আমাদের চলে যেতে হবে। সবচাইতে দুঃখের ব্যাপার কি বলো, হরি হরি বল বলে যখন শ্মশান ঘাটে কাউকে নিয়ে যাওয়া হয়, আমরা প্রণাম করি উনি চলে গেলেন, কিন্তু একবারও ভাবি না উনি গেলেন আমি বোধহয় যাব না, আমরা এই কথাই ভাবি, কিন্তু উনি যাবার সময় বাঁশের দোলায় হেলতে হেলতে শিখিয়ে দিয়ে গেলেন। কি শিখিয়ে দিয়ে গেলেন, আমি একদিন তোমার মতো সংসারে ছিলাম, তোমার মতো কত মৃতদেহকে প্রণামী করলাম,
কিন্তু আজ যেমন আমাকে হেলতে দুলতে চলে যেতে হলো তুমিও তৈরি হয়ে থাকো একদিন তোমাকে এরকম ভাবে নেতাই গৌর হরি বল বলি হরি বল হরি বল বাবা দুজন সতী নারী ছিল তার স্ত্রী ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আহা বললো ঠিক আছে তোমাকে কথা দিলাম যেহেতু তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছো আমি তোমাকে আশীর্বাদ করলাম একদিন তোমার মাথায় ভগবানের নিত্য হবে বাবা কালিয়নাগ ভক্ত ছিল শত্রু নয় আসলে কিছু মনে করবেন না আপনাদের এই বর্ধমান জেলাতে আমি তো বীরভূম তো বর্ধমান জেলাতে অনেক পুকুর আছে পদ্মফুল কম আছে কিন্তু দেখবেন এমন পুকুর আছে পদ্মফুল আছে যেখানে একটা পদ্মনাগ বলে সাপ আছে দেখবেন সেই সাপের কামড়ে অনেক সময় অনেকজন মারা যায় এ খবর আমরা পেয়েছি পেপারে পড়েছি রেডিওতে শুনেছি আগে হরে কৃষ্ণ তো লক্ষ্য কোন মায়েরা তাহলে কালিদহ হতে কালিয় নাগ বিষ ঢাললো কেন পদ্মনাগ যেখানে থাকে সেই পদ্ম পুকুরে কেন পদ্মনাগ বিষ বিষ ঢালে না ওখানে ঢাকলো কেন তত্ত্বটা কি কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল কিন্তু কালিয় নাগকে ডেকে দিয়ে বলেছিল হে গোবিন্দ আমাকে বাঁচাও আমাকে উদ্ধার করো ভগবান কালিয়নাগের কথা শুনে নাই কালিয়নাগ মনে মনে ভাবলো তোমার সঙ্গে মিত্রতা করে যদি না পাই তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো এমন বিষ ঢালতে শুরু করলো যে বিষের জ্বালায় ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটপট ছটপট করে মরে আর মরবার আগে ভগবানকে ডাকে আর ভগবান এসে যখন হাজির হয় কালিয়নাগ গোবিন্দের চরণ লাভ করতে পারে এই হলো কালিয়নাগ মায়েরা লক্ষ্য করুন বিশেষ জ্বালায় ছটপট করতে করতে পশু পাখি মারা যায় কালিদহের তলে তীরের অবস্থা কেমন ও গো তাহার উপরে বাই যদি পাখি উড়ে যাই বিষের জ্বালাই বিষের জ্বালাই তে জয়ে প্রাণ ও যে বিষের জ্বালাই বিষের জ্বালাই তে জয়ে প্রাণ ওই বিষের জ্বালাই বিষের জ্বালাই তে জয় প্রাণ আমরা কোন অপরাধ করি নাই প্রভু তাকাবেন ভক্ত যদি কাঁদে তবে ভগবান কাঁদে না না সংসারের জন্য কাঁদলে ভক্ত কাঁদলে ভগবান কাঁদে না ভগবানের জন্য কোনো ভক্ত যদি কাঁদে তবে ভগবান তার জন্য কাঁদে হরিদাসের শরীরে ২২ বাজারে বেত্রাঘাত হয়েছিল হরিদাস কাঁদেনি কিন্তু ভগবানকে ডেকেছিল ভগবানের হরিদাসের অঙ্গে যত আঘাত হয়েছিল ভগবানের অঙ্গে তত আঘাত হয়েছিল ওই জন্য আপনাদের কাছে নিবেদন হলো কোনো সাধুগুরু বৈষ্ণব দেখলে আপনারা কেউ অপমান করবেন না সাধুগুরু বৈষ্ণব দেখলে আপনার সম্মান দেবেন এইদিকে তাকাবেন মাইরা সাধুগুরু বৈষ্ণব দেখলে আপনার সম্মান দেবেন অপমান করবেন না যদি আপনি সাধুগুরু বৈষ্ণবকে অপমান করেন তাহলে আপনি উনাকে অপমান করছেন না উনি আপনি ভগবানকে অপমান করছেন
যেমন দেখবেন আকবরের রাজসভায়, এদিকে তাকান, আকবরের রাজসভাতে একজন শর্ট সাইজের মানুষ, এদিকে খুব বেটে মানুষ, বামন, এইটুকু মানুষ আসরে ঢুকে গিয়েছিল। যখন রাজসভাতে ঢুকে গিয়েছিল তখন সবাই হি করে হেসে দিয়েছিল, আকবর হেসে দিয়েছিল, আকবরকে একটা কথাতেই ওই বেটে মানুষটা চুপ করে দিয়েছিল। সম্রাট আকবর, সবাই আমাকে দেখে হাসল, লোকে তোমায় জ্ঞানী বলে, তুমি আমায় দেখে হাসলে? আকবর তখনও হাসছে, বলছে আপনি কাকে দেখে হাসছেন, আমাকে দেখে না আমার বানানাওয়ালাকে দেখে? আমাকে দেখে হাসলেন না আমার বানানাওয়ালাকে দেখে হাসলেন? আমি শর্ট সাইজের মানুষ, তার জন্য তো আমি দায়ী নই, তার জন্য তো ভগবান দায়ী, ও আমাকে বানিয়েছে, আপনি হাসবেন কেন আমাকে দেখে? এই জন্য কাউকে দেখে হাসবেন না, সাধুগুরু বৈষ্ণবকে দেখে অপমান করবেন না, ঠাট্টা করবেন না, তাহলে কিন্তু আপনি ভগবানকে অপমান করে দিচ্ছেন। আমি ছোট ছোট প্রমাণ আপনাদের দিয়ে দিই, হরে কৃষ্ণ, আমি ছোট ছোট প্রমাণ আপনাদের দিয়ে দিই, আমি ছোট ছোট প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। আমি দেখেছি মুসলিমদের মেয়েরা বাচ্চাকে কোলে নিয়ে রাস্তায় এরকম করে দাঁড়িয়ে থাকে, আমি দেখেছি। এগুলো দেখা আমাদের কাজ, কীর্তন শুধু করা নয়, কীর্তন যিনি করেন তিনি সব দেখেন। আপনাকে যখন আমি দেখবো, আপনার চলা দেখবো, আপনার বলা দেখবো, আপনার চোখ দেখবো, আপনার ভাব দেখবো, আমি এক সেকেন্ডেই বুঝে নেবো আপনি কি বলতে চাইছেন। এ নিয়ম, এই চোখ ভগবানের কৃপায় পাওয়া যায়, পূর্বজন্মের স্বীকৃতির জন্য পাওয়া যায়। ওই জন্য জেনে নিন, মুসলমানদের মেয়েরা বাচ্চাকে কোলে নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, কোনো মৌলবী রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বলে খোকা খোকা আসসালাম আলাইকুম করে দাও, উনি মৌলবী সাহেব করে দাও, বাচ্চা তখন বলে সালাম আলাইকুম সালাম আলাইকুম, মা শিখিয়ে দিচ্ছেন উনি ধর্মীয় লোক। আর আমাদের হিন্দুদের মেয়েরা, আপনাদের এখানে জন্য বলি নেই, আমাদের ওখানে জন্য বলছি, আমাদের হিন্দুদের মেয়েরা বাচ্চাকে কোলে করে নিয়ে নাচায়, আর কোনো সাধু বাবা পেরিয়ে গেলে বলে কাঁদবি না, ওই দেখ সাধু বাবা যাচ্ছে ধরিয়ে দেবো বলে দিলাম। মানে প্রথম থেকে শিখিয়ে দিলাম উনি ভালো লোক নয়, বড় হলে উত্তম মধ্যম দেবী। এই জন্য তো হিন্দু ছেলেরা দেখবেন সাধু বাবাকে দেখলে একটা রেওয়াজ করেছিল, বাঁচাও সাধু বাবা, না না লজ্জা হওয়া উচিত, এদের মেরে পিঠে চামড়া তুলে দেওয়া উচিত, নইলে হিন্দু সনাতন ধর্ম টিকবে না, আমি 100% বলতে পারি। যারা নিজের ধর্মকে অপমান করে তাকে ধর্মীয় লোক বলা যেতে পারে না? প্রত্যেক ধর্মের লোককে দেখুন, ওরা নিজের ধর্মকে কত বড় করছে আর আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি, এটা আমাদের বিবেচ্য বিষয়। আপনি সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, নিজের ধর্মকে নিচু করবেন না, এটা আমার কর্তব্য রইল আপনাদের কাছে বলা। মায়েরা লক্ষ্য করুন, পশু পাখি যখন ছটপট ছটপট করে মরছে বাবা, সবাই লক্ষ্য করুন, তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, সকলের শরীরে পদ্মস্ত বুলিয়ে দিলেন, তারপর মায়ের কাছে এলেন, মা বলে কি, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা গো, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, ওই আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, ধনী আমার কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, সুদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, সুদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার কোঠে যাবার সময় হলো, আর যে দেরি সহে বাড়িতে কার জন্মদিন বলেছিলাম, দাদা বলাইয়ের জন্মদিন, সেই দিন বলছে হ্যাঁ রে বাবা, সাত নাই পাঁচ নাই, তুই আমার 1,00,000 উপহার, আজকে বলাই নাই তোকে বনে ছাড়বো কি করে, সাত নাই আর পাঁচ নাই রে, তুই যে আমার 1,00,000, সাত নাই নাই পাঁচ নাই রে, তুই যে আমার। ও মাইরা, এইদিকে ভগবান শ্রীকৃষ্ণের মা যশোদা বলছে, হরে কানাই, সাতটা নাই পাঁচটা নাই, একটি মাত্র গোপাল, কি করে তোকে বনে পাঠাবো, সাত নাই আর পাঁচ নাই রে, তুই যে আমার 1,00,000 গোপাল, সাত নাই আর পাঁচ নাই রে, তুই যে আমার 1,00,000 গোপাল, তুই যে আমার মা বলা ধর, তুই যে আমার মা বলা ধর, তুই যে
মা যশোদাকে বুঝিয়ে দিল গোপাল আজকে আমাকে বনে যেতে হবে, তুমি তো তোমার গোপালের কথা হ্যালো এবার স্বামীর হাত তুলে বল রাধা রানী কি প্রেম সে বল রাধা রানী কি শ্যাম সুন্দর কি সব চাইতে দুঃখের ব্যাপার এইটাই বাবা হরিকৃষ্ণ খুব ভালো লাগছে আপনাদের জায়গাটি একটা ভালো জায়গা কালকে আমি বিকেল তিনটে থেকে সাতটা পর্যন্ত ছিলাম বাঁকুড়াতে গঙ্গাজল ঘাটিতে একটা ফাঁকা ডাঙ্গালের মধ্যে মানে সিংহবাহিনী মন্দিরে কীর্তন হচ্ছিল প্রচুর মানুষের সমাগম এইরকম প্রান্তের মতো তো সবাই লক্ষ্য করুন এইটুকুই ধৈর্য দেখছি যে এখন দেখবেন কীর্তন শুনতে গেলে মানুষের একটা ধৈর্যের দরকার আছে নাকি তো ধৈর্য যার ভগবান তার ধৈর্য যার নাই তার ভগবান কোনোদিনই নাই এইদিকে যখন আমি এই কথাটাই বলবার জন্য বলছি এত এত ভক্তগণ দাদাভাইরা মায়েরা দাঁড়িয়ে আছেন এখনও পর্যন্ত এত দূর পর্যন্ত এসছেন আপনারা তো মায়েরাও বসে আছেন ধৈর্যের দরকার আছে ধৈর্য নইলে ভগবানকে পাওয়া যায় না আগেকার মানুষরা যুগ যুগ হ্যাঁ কত বছর ধরে ভগবানকে ধ্যান করতো তারপর পেত আর আপনারা তিন ঘন্টা কীর্তন শুনতে এসে চারবার উঠলে ভগবানকে পাওয়ার সম্ভাবনা চান্স কম আছে আসুন আজকে প্রেম সে বলে যাই যে ভগবান শ্রীকৃষ্ণকে সাজাচ্ছেন মা মা বলছে হ্যাঁ রে আজকে দাদা বলাইয়ের জন্মদিন তুই যাবি কি করে বলছে মা আমাকে সাজিয়ে দাও বলে বনে গিয়ে কি করবি মা গই আমি চড়াবো বাছুর মা গই আমি মা গই আমি চড়াবো বাছুর পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া চরণেতে পরাহ নুপুরি মা চরণেতে পরাহ নুপুর মা চরণেতে পরাহ নুপুর বলি সাজাইয়ে দাও মা আমার বসতে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা আমার বসতে যাওয়ার সময় হলো বলে আর যে দেরি সহে না বসতে যাওয়ার সময় হলো বলে আর যে দেরি সহে না বসতে যাওয়ার সময় হলো বলে আর যে দেরি সহে না সাজাইয়ে দাও মা কীর্তন যখন শুনবেন তখন